নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। স্কুল থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ সোদপুরের এক স্কুল ছাত্রী। নিখোঁজ ছাত্রী সোদপুরের চন্দ্রচূড় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়া। জানা গেছে, সোমবার বিকেল 4:30 নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরোলেও আর বাড়ি ফেরেনি সে। কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বছর 15 নবম শ্রেণীর ওই ছাত্রীর নাম বৃষ্টি মহিন্তা। সোদপুর 4 নম্বর দেশবন্ধু নগর এলাকার এভারগ্রিন ক্লাবের সামনে ধ্রুব অ্যাপার্টমেন্টের বাসিন্দা। গোটা একটা দিন পেরিয়ে যাবার পরেও মেয়ের কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবারের মানুষজন এবং আত্মীয় স্বজন আতঙ্কের প্রহর গুনছেন। গতকাল পরিবারের পক্ষ থেকে খড়দহ থানায় নিখোঁজ ডায়েরি করার পরেও বহুবার থানায় গিয়েছে নিখোঁজ ছাত্রীর পরিবার, কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্বিগ্ন নিখোঁজ ছাত্রীর বাবা শিবনাথ মহিন্তা জানালেন, এত সময় পেরিয়ে যাবার পরেও মেয়ের কোনো খোঁজ নেই। সে কোথায় কিভাবে রয়েছে কিছুই জানতে পারছি না। 4:30 পর্যন্ত তাকে মানে স্কুল থেকে বেরিয়েছে, তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না। কোন স্কুলে পড়তো আপনার মেয়ে? চন্দ্রচূড় গ্রাম, সোদপুর। আপনার মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে বৃষ্টি মহিন্তা। কোন ক্লাসে পড়তো আপনার মেয়ে? ক্লাস 9-এ, সি সেকশনে। আপনার মেয়ের বয়স? বয়স 14। থানায় গতকালই অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, গতকালই অভিযোগ জানিয়েছিলাম। আর এখানে একটা পর্যন্ত মানে অভিযোগ কটার সময় এসেছিলেন গতকাল থানায়? একবার 8টা নাগাদ, তারপর একবার 9টা, তারপর আবার 1:30 নাগাদ আসলেন। একবার 8টা নাগাদ, একবার 8টা, একবার 9টা নাগাদ, আর আরেকবার এসেছিলাম রাত 1:30 নাগাদ। তখন পর্যন্ত থানা কোনো কিছুই করতে পারেনি? পর্যন্ত প্রায় 16 ঘন্টা হয়ে গেল আপনার মেয়ে নিখোঁজ, কতটা আতঙ্কে রয়েছেন? সে তো স্বাভাবিক, যতটা মানে আতঙ্ক হবার তার থেকে হয়তো একটু বেশি আতঙ্ক হচ্ছে। যে একটা 17 একটা নাদান মেয়ে, হ্যাঁ, সে এতক্ষণ সময় নিখোঁজ, জানি না, জানি না যে মানে কিভাবে আছে না আছে, আমরা ঠিক মানে নিখোঁজ ছাত্রের দিদি বনি মহিন্তা জানালেন, গতকাল থেকে 4-5 বার থানায় এসেছি, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি বোনের। প্রচন্ড আতঙ্কে রয়েছি। কালকে 4:30 থেকে স্কুল থেকে বেরোনোর পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার বোন কোন স্কুলে পড়তো? চন্দ্রচূড় গার্লস। কোন ক্লাস? নবম শ্রেণী। বয়স কত আপনার বোনের? বয়স 14-15। তা গতকালই থানায় মিসিং ডায়েরি করেছিলেন? হ্যাঁ, কালকে মিসিং ডায়েরি করা হয়েছিল। তো কালকে তাকে মিসিং ডায়েরি করা হয়েছে, 7টা নাগাদ আসা হয়েছে, যেহেতু 4:30 থেকে পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পর্যন্ত 7টা নাগাদ আসা হয়েছে, আবার 9টা নাগাদ আসা হয়েছে, আবার রাত্রি 1:30 নাগাদ সবাই মিলে এসেছি, কোনো তাতে উপকার হয়নি। আজকে সকালবেলা 9টা নাগাদ আসতে বলা হয়েছিল, 9টা নাগাদ এসেছি, বলেছে আবার রিঅ্যাপ্লিকেশন করতে, এতক্ষণ পরে মোটামুটি কেটে গেছে, এখন বাজে মোটামুটি 10:30 বেজে। প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা হয়ে গেল আপনার বোনকে নিখোঁজ, আপনার বোন নিখোঁজ, কতটা আতঙ্কে রয়েছেন? স্কুলের একজন মেধাবী ছাত্রের আচমকা নিখোঁজের ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। রাজা দে, দি রিপোর্ট, সোদপুর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।